সমাজসেবা হলো কাজকর্ম অব্যাহত রেখেছে ধলে সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা মাতৃভূমি। দুর্গাপূজা উপলক্ষে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন মাতৃভূমির কর্মকর্তারা। পূজো উপলক্ষে 50 জন দুস্থ পরিবারের মহিলাকে শাড়ি বিতরণ করলো দক্ষিণ কাছাড়ের ধলাই অগ্রণী ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা মাতৃভূমি। অন্যান্য বছরের মতো এবারও শারদীয় দুর্গা উৎসবের সপ্তমী তিথিতে গরিব ও দুস্থ মহিলাদেরকে শাড়ি বিতরণ করেন। এ নিয়ে মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস জানান, সংস্থার তরফে শুধুমাত্র পুজোতেই শাড়ি বিতরণ করা হয়ে থাকে এমনটা নয়, ঈদের সময়ও গরিব দুস্থদের মধ্যে শাড়ি বা অন্যান্য বস্ত্র বিতরণ করে থাকেন। এদিন শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃভূমি সংস্থার সহসভাপতি চপল কুমার দাস, সম্পাদক অশোক কুমার দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, শঙ্কর ভট্টাচার্য, লীলা পুরকায়স্থ সহ অন্যান্যরা। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের সংস্থার পক্ষ থেকে। আমরা মাতৃভূমি সামাজিক সংস্থা, আমাদের জন্মলগ্ন থেকে অর্থাৎ 2006 সাল থেকেই আমরা প্রতি বছর দুর্গাপূজার সময় আমাদের এই অঞ্চলের যারা গরিব এবং দুস্থ মহিলা যারা আছেন তাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করে থাকি। তো অনুরূপভাবে এই বছরও আমরা আমাদের সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই অঞ্চলের বিশেষ করে আমাদের যে বিশেষ করে আমাদের এই গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের অনেক অসহায় মহিলারা আছেন যারা দুর্গা উৎসবের সময়, সেটা আমাদের হিন্দুদের একটা বড় উৎসব এবং এই উৎসবের সময় ওদের মানে কাপড় কিনতে গিয়ে, নতুন কাপড় কিনতে গিয়ে ওরা একটু আর্থিক দিক দিয়ে ওনারা পিছিয়ে আছেন, তার দরুন ওনাদের অসুবিধা হয়। তো সেই চিন্তাধারা নিয়ে মাতৃভূমি সামাজিক সংস্থা প্রত্যেক বছর কিছু মহিলাদেরকে এই অঞ্চলের আমরা নতুন কাপড় আমরা বিতরণ করে থাকি। আজকেও আমরা এই শুভ সপ্তমীর দিনে আমাদের এই অঞ্চলের 50 জন মহিলা আমাদের সংস্থার থেকে, আমাদের সংস্থার যারা সদস্যরা আছেন ওনারা সিলেকশন করেছেন যে বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে এসেছে, পালই থেকে এসেছে, ভুবনডোর ওএনজিসি থেকে এসেছে, আমাদের জারলতলা, সিপাইপুঞ্জি, সামাচরণপুর, আমাদের উড়িয়া টিলা, পানিভরা, তো এই সমস্ত অঞ্চলের মহিলারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবাই মিলে ওনাদেরকে আমরা নতুন বস্ত্র তুলে দেব, যে পূজার আনন্দ যে ধনী গরিব সবার সমান সেই চিন্তাধারাকে সামনে রেখে ওনাদেরকেও আমরা এই উৎসবে নতুন কাপড় দিয়ে আমরা সামিল করতে চাইছি মাতৃভূমি সামাজিক সংস্থা। আমরা শুধু যে দুর্গাপূজার সময় মহিলাদেরকে নতুন বস্ত্র দিই সেই রকম না, আমরা কিন্তু ঈদের সময়ও যারা মুসলিম ইসলাম ধর্মাবলম্বী যারা মহিলারা আছেন যারা আর্থিক দিক দিয়ে পিছপড়া ওনাদেরকেও আমরা ডেকে এনে আমরা নতুন বস্ত্র ওনাদের হাতে তুলে দেই। তো আমাদের সংস্থা এইভাবে প্রতি বছর বস্ত্র বিতরণ শুধু নয় বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে। তো আমরা আজকের দিনে এখানে যারা আপনারা বস্ত্র নেবেন আমাদের কাছ থেকে, তো আপনারা আশীর্বাদ করবেন আমাদেরকে, আমরা আর অন্য কিছু চাইছি না, যাতে আগামী দিনেও আমরা এইভাবে আপনাদের মতো মহিলারা যারা আছেন পিছিয়ে পড়া তাদেরকে আমরা শুধু বস্ত্র দিয়ে নয় বিভিন্নভাবে যাতে আমরা সেবা করতে পারি, এই আশীর্বাদটুকু আপনারা করবেন। সবাইকে ধন্যবাদ।